আদালতের নির্দেশ মেনে দুর্গাপূজার আয়োজন করেছিল তারকেশ্বর ধলান প্রতিরোধের বাহিনী। নিয়ম রক্ষা করতে বিসর্জনের আগে সিঁদুর খেলা খেললেন গ্রামের মহিলারা। প্রতিমা বিসর্জনের আগে আচার অনুষ্ঠান পালন করলেন তারা। বিষাদের সুর নেমে আসে গোটা গ্রাম জুড়ে। করোনার আবহে মাকে বিদায় জানানোর আগে মায়ের কাছে পৃথিবীকে করোনামুক্ত করার প্রার্থনা জানালেন সকল গ্রামবাসী। এখানে নেমে এসেছে, মা আজকে উমা আজকে বিদায় নিচ্ছে, কি বলবে? যেভাবে হাইকোর্ট একটা রায় বেঁধে দিয়েছে সেটা কি পালন করেছিলেন? মণ্ডপ থেকে তো শুধু ফটো তোলার সময় সবাই মাস্ক খুলেছে, সবাই মাস্ক পরেই ছিল। কি বলবে, এই যে বিসর্জন হয়ে যাবে, এক্ষুনি বিসর্জন হয়ে যাবে, আবার এক বছর ওয়েট করতে হবে, কি বলবে? খুবই খারাপ লাগছে, আবার একটা বছরের গোটা ওয়েট। কিন্তু চাই সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সব করোনা টরোনা যেন চলে যায়, আমরা যেন আবার অনেক অনেক মজা করতে পারি। মাস্ক পরেছিলে? মন খারাপ লাগছে খুব। হ্যাঁ মন খারাপ তো লাগছে, কিন্তু কি আর করা যাবে। কি নাম তোমার? আমার নাম নীলাভ ভৌমিক। আর তোমার নাম? আমার নাম পূজেন্দা। তোমার কি মন খারাপ হচ্ছে না? হচ্ছে তো খুবই। এই তো বিসর্জন হয়ে যাবে, নাচানাচি করছো নাকি? পূজোর কটা দিন নাচানাচি করেছো? না, করোনার জন্য করতে পারোনি। কিসে বড়ো তুমি? তুমি কিসে বড়ো? কি নাম তোমার? আমার নাম নীলাভ ভৌমিক। চলে যাচ্ছে এবং একটা বিষণ্ণতার সুর এখানে একটা ছবি দেখা যাচ্ছে, কি বলবে? প্রত্যেক বছরই উমা আসেন এইভাবেই আমাদেরকে আনন্দ দিতে, সারা জীবন যেটা থাকে না কিছুদিনের জন্যই আনন্দটা থাকে, আবার পরের বছর যাতে আমরা সুস্থভাবে উমাকে আনতে পারি তার জন্যই এই বিষণ্ণতাটা, এটা প্রত্যেক বছরই থাকে, মন খারাপ হয় আবার ভালো হয়ে যায়, এটাই আমাদের কাছে আনন্দ। তাই দশমীতে আমরা সবাই একত্রিত হয়েছি, সুদূর খেয়েছি, আনন্দ করছি, এটাই আমাদের কাছে সব থেকে বড়ো পাওয়া। কি বলবে, এই যে সিঁদুর খেলা হচ্ছে একটা, তারপরে মা এক্ষুনি বিসর্জন হবে, নিয়ে যাওয়া হবে, কি বলবে এই জায়গায় দাঁড়িয়ে? এটাই বলবো যে যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সবার এই করোনা যাতে তাড়াতাড়ি চলে যায় এবং সবাই যাতে সুস্থভাবে আবার পরের বছর আমরা উমাকে আনতে পারি ভালোভাবে, এটা চাইবো। এবারে তো কাটলো করোনার জন্য একটা বিধিনিষেধ, যেভাবে কোর্ট হাইকোর্ট বেঁধে দিয়েছিল একটা অন্যভাবে কাটলো, কি বলবে সেই জায়গাটা? দেখুন, হাইকোর্টের নির্দেশ আমাদেরকে মানতেই হবে, কারণ সবার উপরে আমাদের কাছে সুস্থ থাকাটা, সুস্থতাটা একটা বড় পাওয়া, যেটা করেছে হাইকোর্ট আমাদেরকে সেটা মানানো উচিত, কারণ মানুষে মানুষে শুধুমাত্র করোনাটা তো বাড়িয়ে কোনো লাভ নেই, যাতে আমরা তাড়াতাড়ি সুস্থতার দিকে যাই তার জন্যই আনন্দটাকে একটু কম করা হয়েছে, কিন্তু আনন্দ কম করলেও আনন্দটা পুরোপুরি চলে যায়নি, আর সুস্থতাটাকে অবশ্যই মানতে হবে এবং সেই দিনে আমরা যতটুকু আনন্দ করতে পেরেছি আমরা এতেই খুশি, যাতে পরের বছর এই আনন্দ দ্বিগুণ দ্বিগুণ ভাবে ফিরে আসে তার জন্য একটু আনন্দটা কম করা, তার জন্যই করোনার স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলাটা আমাদের উচিত। আপনার নাম? আপনার নাম? আমার নাম অনুশ্রী ভৌমিক। এই ক্লাব, এই ক্লাবের সঙ্গে আছে। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।